আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা আলোচনা করব রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড যার সর্বশেষ করে ক্লোজিং প্রাইস হচ্ছে উনিশ টাকা নব্বই পয়সা আমরা উইকলি টাইম ফ্রেমে আছি দেখা যাচ্ছে যে এখানে দুই হাজার পনেরো সালে একটা লো আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ টাকা তিরিশ পয়সা সেখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে এখানে থ্রি ওয়েব স্ট্রাকচার আছে এ এ বি সি তিনটা গেল দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি ফাইভ জিগজ্যাগ আছে তারপরে বড় সরো একটা বড় একটা কারেকশন চলে আসছে এবং এটা আগের ট্রেন্ডের অংশ নয় এটা আলাদা একটা কারেকশান সো যে আমাদের প্রথম র্যালিটা এটা থ্রি ওয়েব স্ট্রাকচার সুতরাং এটা ক্রমান্বয়ে প্রাইস বাড়তে থাকবে এমন না প্রাইস বাড়বে একটা লিমিট পর্যন্ত সেই বিষয়টাকেই সামনে রেখে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি তাহলে প্রথমে একটা থ্রি ওয়েব স্ট্রাকচার আছে তাহলে আরেকটা থ্রি ওয়েব স্ট্রাকচার হবে এবং সেটা হলো এ বি এবং চলমান আছে সি সি বি তাহলে ব্লু কালারের এবি থাকলো রেড কালারের রেড করে দেয় রেড কালারের কারেকশন দেন আবার ব্ল্যাক কালির এবি তাহলে এই সিটা কোথায় সমাপ্ত হইতে পারে মোটামুটিভাবে আমরা সেটা দেখব আমরা এক্সটেনশনের মাধ্যমে দেখতে পারি যে ওয়েব এ এটা ওয়েব বি থেকে ওয়েব সি ওয়ান থার্টি এইট পয়েন্ট আমাদের প্রাইস অবজেক্টিভ বিশ বিশ একুশ অ্যারাউন্ড এই ওয়ান থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট ফিভনার্সের লেভেল এই সম্ভবত এই লেভেলটা অতিক্রম করতে পারবে না তার আগেই শেয়ার সাপ্লাই চলে আসতে পারে তাহলে আমাদের ইনভ্যালিডেশনটা হলো ওয়ান থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট ফি লেভেলে একুশ টাকা বিশ পয়সার উপরে ক্লোজিং বেসিসে রিলায়েন্স ওয়ান এর প্রাইস থাকলে পরে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে তাহলে এই র্যালি যেটা চলমান আছে এটা মোটিভ কিন্তু নেচারটা হচ্ছে ওভারঅল ওভারঅল হচ্ছে থ্রি ওয়েব স্ট্রাকচার যার জন্য এটা হলো কারেকটিভ আমরা উইকলি টাইম এ থ্রি ওয়েব স্ট্রাকচার ওভারঅল এ বি সি এবং প্রত্যেকটা সাব ডিভিশন আবার তিন ভাগে বিভক্ত আছে যেমন প্রথমটা এ বি সি এ বি সি এ সি এই রকম প্রত্যেকটা আবার সাব ডিভিশন তিনটা করে তিনটা করে ভাগ আছে এই ছিল আজকের উপস্থাপনা রিলায়েন্স বন নিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ